কানাডার টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব টরন্টো গত পনেরো সেপ্টেম্বর টরন্টোর বাংলাদেশে অধুষ্ঠিত এলাকা ড্যানফুর্টের ব্যান্টনিয়া পার্কে নর্থ আমেরিকার আটটি দলের মাধ্যমে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে বাজারের এই ক্লাবটি সিলেট জেলা দলের সাবেক অধিনায়ক সাদ্দাম ও সহ অধিনায়ক রাব্বানির নেতৃত্বে পাঁচ ম্যাচেই কোনো গোল হজম করেনি বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব সর্বশেষ ফাইনালে অপরাজিত থেকে শক্তিশালী সোলজার্সকে পেনাল্টি শ্যুটে তিন দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্লাবটি সাদ্দাম রাব্বানির নেতৃত্বাধীন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে ছিলেন ইকবাল মুর্শেদ আবু তালেব শাকিল রফিউল তাজিন সামি সারোয়ার ও মেহরাব খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরা পুরস্কার পান বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের গোলকিপার সারওয়ার এবং টুর্নামেন্ট সেরা পুরস্কার পান একই দলের শাকেল বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের ডিরেক্টর আরাফাত বকশি সুমন ও ফুজেল আহমদ ম্যানেজার সাইদুর রহমান সাইম ও মাহির মোহাম্মদ শারিয়ারের সার্বিক তত্ত্বাবধানে হাজারো বিয়ানীবাজারী প্রবাসীবৃন্দ উপস্থিত থেকে এই জয় উপভোগ করেন বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের স্পন্সর ছিল মারুফ শরীফের ব্যবসায়িক প্রতিষ্ঠান উন্দাল রেস্টুরেন্ট

everyone being there will uh, do it again and again and that's my uh, hope